একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আমি আমার পরিবার সবাই খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো ভালো থেকো, আর যারা যারা ভিডিওটা আমার ফার্স্ট দেখছো, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ফ্রেন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30, আর আজকেলও রবিবার। তো তোমাদের দাদা ভাই আজকেও কাজে যাবে, সেই জন্য মোটামুটি ওর জন্য যেটুকু রান্না করার করে দিচ্ছি। তো ডাল করেছি, ভাত করেছি, আলু ভাতে করেছি, আর ও যখন মাছ আনবে তো ওর জন্য একটু মাছের ঝাল করে দেবো। আর ওই রান্নাটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি না, অবশ্যই বেলায় যখন রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ সকাল সকাল কী রান্না করবো, সবজি ফবজিও নেই, তো সিম্পল ভাবলাম এরকমই করে দিই, ও নিয়ে যাক। তো দাদা চলো, আরাধ্যা এখনও ঘুমোচ্ছে, আমি অনেকক্ষণ উঠে পড়েছি, তোমাদের দাদাভাই সেই 7টায় উঠে বাজার চলে গেছে, আর আমি উঠেছি আমি উঠেছি 7:30। তো মোটামুটি আমার ঝাঁট দেওয়া, তারপরে বাসন বাসন মাজা সবই কমপ্লিট। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো দেখো আমার রান্না বান্না করে টিফিন পুরো ভরা হয়ে গেছে, ভাত ফাত সব ভরে দিয়েছি। তো তোমাদের দাদা ভাই সব টিফিনটা গুছিয়ে নিচ্ছে, এবারে কাজে বেরোবে বলে। তো খাওয়াও হয়ে গেছে, তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে, আর আরাধ্যা এখনো ঘুমোচ্ছে, 9:30 বাজে এখন। তো দেখবে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এই দেখো এই দেখো আরাধ্যা উঠে পর মানু, এই দেখো আবার ঢাকা নিয়ে শুচ্ছে, দেখো এই মানা ওটো, আবার ঢাকা নিয়েও শুয়ে পড়ছে। তো চলো ওকে ঘুম থেকে তুলি, এখন ওঠেনি, ওর বাবা কাজকে দেখতে পায়নি, ঘুম থেকে উঠলে যাই না কি বলবে আমায়। তো চলো। তো অন্যান্য সপ্তাহের মতো যেমন তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসে, সেরকম নিয়ে এসেছে আজকেও। তো প্রত্যেক রবিবার রবিবারই এরকম বাজার করে নিয়ে আসে। তো আমি দেখছি কি কি এনেছে, আর মাম্মাম এখনও ঘুমোচ্ছে। তো দেখো কুমড়ো এনেছে, কুমড়ো, তারপরে বাঁধাকপি, বেগুন, পেঁপে। পেঁপেটা প্রত্যেক সপ্তাহতে নিয়ে আসে, কারণ মাম্মামকে আমি সেদ্ধ করে খাওয়াই পেঁপেটা, তারপর ঝোল করলে পেঁপে দিই। তো সেই জন্যে পেঁপেটা খুবই উপকারী জিনিস একটা, কিন্তু আমার ভালো লাগে না, তাও খাই, নাহলে তোমাদের দাদাভাই খুব রাগ করে। তো দেখো এগুলোই নিয়ে এসেছে। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, উঠে পড়েছে, অনেক কষ্ট করে তোলা হলো, উঠছিল না একদম। আজকে দেখো আমি লাঠি দিয়ে ঘর মুচ্ছি না, আজকে দেখো আমি ন্যাতা দিয়েই মুচ্ছি। তো আজকে ইচ্ছে করলো যে এরকম করে মুছি, মানে এরকম তো মোছাই হয় না, শ্বশুরবাড়ি থাকলে এরকম মুছে থাকি, কিন্তু এখানে মোছাই হয় না ভালো করে। লাঠি দিয়ে কি মুছলে কী বলো তো, ভেতর ভেতর করো না, ভালো করে সরিয়ে সরিয়ে মোছা যায় না। তো আজকে ইচ্ছে করলো, তো সেই জন্যেই মুছে নিচ্ছি। নাস্তা করে নেবো, আর আজকে নাস্তা করব হচ্ছে মশালা ধোসা। তো দেখো এই ধোসাটা আমার প্রচণ্ড ভালো লাগে, মানে মশালা ধোসাটা, একটা সিম্পল ধোসাও হয় সেটা ভালো লাগে না, মশালা ধোসাটা ভালো লাগে। তো মাম্মামা খুব ভালোবাসে, দেখো ও আমার থেকে নিচ্ছে খাবে বলে, ও ঝাল লাগুক যাই লাগুক ও খায়, ওকে খাইয়ে দিলে না খেতে চায় না একদমই, কি বলো তো, নিজে নিজে নিয়ে খাবে, মানে খাইয়ে দিলে ঠিক পছন্দ করে না এইসব জিনিস, টেস্টি খাবারগুলো। এমনি খাবার ওকে খাইয়ে দিতে হয় যেগুলো ওর খাবার। চান করে ছাদে চলে এসেছি, তো দেখো চুলপুলো এখনও ঝাড়া হয়নি ভালো করে, তো আজকে সানডে শ্যাম্পু দিয়েছি মাথায় সেই জন্যে। তো নিচে গিয়ে তারপরে চুলপুলগুলো আঁচড়াবো, তারপরে রান্না বসাতে হবে আবার, অনেকটাই বেলা হয়ে গেল। আর
মাছের ঝোল হবে আজকে, কাতলা মাছ এনেছে, আর পটল আলু সমস্ত কুটে রেখেছি আমি সবজিগুলো। তাই দেখো এখানে সবজি কেটে রেখেছি, এখানে আদা রসুন দিয়েছি, তারপরে টমেটোর কেটে রেখেছি, চাটনি হবে। রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30টা বেশি হয়ে গেছে। কি বলতো, সকালবেলা একবার রান্না করেছি, মানে দুবার করে রান্না, কি অবস্থা কি আর বলবো। আর সকালে একবারই রান্না করে নিতাম, কিন্তু কি বলতো, মানে সবজি ছিল না, এই যে সবজিগুলো নিয়ে এলো বেলাতে, তখন সবজি ছিল না। এই পটল আলু দিয়ে আজকে মাছের ঝোল করব, কাতলা মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছ, যেই মাছগুলো নিয়ে এসেছিলো না, তার থেকে দুটো আগে তুলে তোমাদের দাদাভাইকে মাছের ঝাল করে দিয়েছি আলাদা করে। তো এখন মাছ ভাজা হচ্ছে, তখন ভাজিনি কেনে বলো তো, একবারে সব তাড়াতাড়ির মধ্যে, তো মানে হুড়োহুড়ি করে একবারে ভেজে নিলে ভালো হতো, কিন্তু তাড়াতাড়ি হুড়োহুড়ি করতে গিয়ে ব্যাস ওখানেই গোলমাল হয়ে গেছে। সেই দুটো মাছ তুলে ধুয়ে ওকে ভেজে আগে ঝালটা করে দিলাম তাড়াতাড়ি করে। তো আবার আরও তাড়াতাড়ি করছি, এখন আবার আবার মানু খাবে, মানুর জন্যে তাড়াতাড়ি করা হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তো রান্নাটা করে নিই আগে। আমি এখানে পটল আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। তো সবজি, যে কোনো সবজি আমি সবসময় ভেজেই নিই আগে, কি বলতো, সবজি ভেজে তারপরে গিয়ে মশলা করে রান্না করলে না, তাতে রান্নাটা খুব সুন্দর হয়। সবজিটা ভাজা থাকলে নুন হলুদটা সমস্তটাই ঢোকে, মানে আলুতেই বলো যে কোনো সবজিতেই বলো, সব ঢোকে, তো তাতে টেস্টি হয় খাবারটা, তো সেই জন্যেই। আর সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা করে নেবো। তো পেঁয়াজগুলো ভেজে নিই, ভেজে তারপর টমেটো দিয়ে, যে বাটনাটা আছে আদা রসুন বাটনাটা দিয়ে বেটে, তারপরে ব্যাস হয়ে যাবে মশলা করা। তো সিম্পলভাবেই রান্না করি, খুব একটা বেশি মশলাপাতি দিয়ে আমি রান্না করি না, কারণ বাচ্চা ছোট আছে, সেও তো খায়, সেই জন্য আমি খুব বেশি মশলাপাতি দিয়ে খেতে ভালো, আমিও খুব ভালোবাসি না, তোমাদের দাদাভাইও খুব একটা মশলাপাতি দিয়ে রান্না খেতে ভালোবাসে না। আর এবার চাটনিটা করে নেবো, এই যে টমেটো কেটে রেখেছি, তো চলো চাটনিটা করে নিই এবারে, তাড়াতাড়ি করতে হবে, মাম খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে ঠাই বলছে, কারণ আজকে মাছ হয়েছে, তো মাছ হলে ওর একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তো চলো তাড়াতাড়ি করে নিই। তো চাটনিটা ফুটতে শুরু করে দিয়েছে, তোমাদেরকে পুরোটা করে দেখানো হচ্ছে না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, তো সেই জন্য যতটা ছোট পারি করার চেষ্টা করি শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখো রান্না হয়ে গেছে, ভাত, এখানে মাছ ভাজা আছে মাম্মামের জন্য আলাদা, তারপরে মাছের ঝোল করেছি, আর দেখো পটল আলু দিয়ে, তারপরে এখানে চাটনি আছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্যে খেয়ে নিলাম, তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি রান্না করার পরে, মা মেয়ের দুজনেরই খিদে পেয়ে গেছিলো, তো আগে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে বাসন বাসন ধুলাম, ধুয়ে তারপরে ছাদে গেছিলাম। তো এই দেখো এখানে জামাকাপড় সমস্তটা নিয়ে এসেছি, এই যে এই এই জামাকাপড়গুলো শুকনো, আর কিছু জামাকাপড় ভিজে আছে, এখানে শুকুর দিয়ে দিচ্ছি, মানে অল্প অল্প ভিজে আছে, তো সেই জন্য আবার ছাদে রেখে আসবো, কখন বৃষ্টি হবে কোনো ঠিক নেই, মানে এখানে ব্যাঙ্গালোরে না কখন যে বৃষ্টি হচ্ছে, এই রোদ্দুর এই বৃষ্টি এরকম সবসময় হচ্ছে, আর বর্ষাকাল তো এখন কিচ্ছু করার নেই, জানা যে বোঝা যাচ্ছে না কখনটা বৃষ্টিটা হবে, এরকম বোঝা যাচ্ছে না, বর্ষাকালে এরকমই হয়। তো মানু ওখানে আছে, ওই দেখো এই এখানে ছিল, আবার ঘরে ঢুকে পড়েছে মানু, তো ওকে এবার শোয়াবো। তো খাওয়া দাওয়া করে সমস্ত কাজ করতে 3টে বেজেই গেল, তো দেখো আই দেখো বেলুন নিয়ে খেলছে। তো সন্ধ্যেবেলা আজকে আর কোনো কিছু রান্নাবান্না করবো না, কারণ রান্না সব করাই আছে, মাছের তরকারি, মাছের ঝোল করা আছে, চাটনি করা আছে, সবই করা আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যারা যারা আমার চ্যানেল ভিডিওটা ফার্স্ট দেখছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা, আর আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা।